নমস্কার, আবার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষপূর্তি অনুষ্ঠান 11 জানুয়ারি থেকে। সপ্তগ্রামে নিহত পড়ুয়াদের পরিবারের খোঁজ খবর নিলেন 2 OC, দোষীদের শাস্তি দাবি। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শনিপূজা 12 ও 13 রয়েছে বিভিন্ন কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, 1874 সালে প্রতিষ্ঠিত জেলা বার অ্যাসোসিয়েশনের জেলার ন্যায় প্রতিষ্ঠার কাজের জন্য বিভিন্ন বাধাবিঘ্ন উপেক্ষা করে 150 বছরে পালিয়ে গেছে। আগামী 11 জানুয়ারি সার্ধ শতবর্ষ সূচনা উপলক্ষে থিম সং, বার সং ও সংস্থার লঘু উদ্বোধনের পাশাপাশি দুপুরে এক শোভাযাত্রা শহরে বের করা হবে। এছাড়াও বর্ষপূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী 27 ও 28 জানুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানা অনুষ্ঠান। সার্ধ শতবর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। সাংবাদিক সম্মেলনে সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। 11 জানুয়ারি আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা ঘটাবো এবং 11 তারিখে আমাদের এই উপলক্ষে আমাদের একটা বার সং রয়েছে বা আমাদের একটা থিম সং রয়েছে। থিম সং, বার সং এবং লগ, এটা আমরা 12টার সময় উদ্বোধন করবো। আমাদের সিনিয়র মেম্বারসরা সেটা করবেন এবং তারপরে আমরা শোভাযাত্রা করে শিলচর শহরটা প্রদক্ষিণ করে আমাদের এই দিনের কর্মসূচিটা আমাদের সমাপ্ত হবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 27 এবং 28 জানুয়ারি আমরা 3 ডিস্ট্রিক্টে সম্মিলিতভাবে আমরা একটা খেলাধুলার ব্যবস্থা করব। ইনডোর গেম এবং আউটডোর গেম দুটোই থাকবে। তার পরবর্তীতে আমাদের একটা সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেই সেমিনারটা যাতে আমরা বার কাউন্সিলও পার্টিসিপেট করে, আমাদের জাস্টিসরা পার্টিসিপেট করে, সেই ব্যবস্থা আমরা উদ্যোগ আমরা গ্রহণ করছি। আমাদের এই উপলক্ষে আমাদের একটা সোভিনিয়র পাবলিশ করা হবে, সেই সোভিনিয়রটাতে যাতে সবাই পার্টিসিপেশনে সেটা সুষ্ঠুভাবে হয় সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা আপনাদের মারফতে আমরা এই বার্তাটা দিতে চাইছি বরাক উপত্যকাবাসী জনসাধারণের যে ন্যায়ের প্রতিষ্ঠান হিসেবে জেলা বার সংস্থা দীর্ঘ 150 বৎসর যাবৎ যে তার কর্মকাণ্ড চালিয়ে আসছে সেই কর্মকাণ্ডের আমরা ইতিমধ্যে আমরাও অংশীদার। ধলাই সপ্তগ্রামে দুর্ঘটনায় হত 2 ছাত্রের পরিবারের খোঁজ দিলেন সোলাই ও ধলাইয়ের ওসি। সোমবার বিকেল হাওয়াইতাং এলাকায় শিক্ষক নজরুল ইসলামের জানাজা শেষে 2 ছাত্র কাবগঞ্জ নদীরগ্রাম, 3য় খণ্ডের মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্কর ভাগাবাজার সপ্তগ্রামে দুর্ঘটনার কবলে পড়েন। লায়লাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বলরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের শিলচর মেডিকেল কলেজে পাঠান। সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ সোনাই থানার ওসি এম মানস সন্দিকে ও ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া 2 পরিবারের খোঁজ নেন এবং উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উপযুক্ত ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও তারা দেন। এদিকে মুস্তাফা পরিবারের সদস্যরা লায়লাপুর থানার পুলিশ কর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। প্রতি বছরের ন্যায় এবারও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় সার্বজনীন শনিপূজার আয়োজন করা হয়েছে আগামী 12 ও 13 জানুয়ারি বিকেল 4:30 শনিপূজার উদ্বোধনী অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বদীপ চৌধুরী, বরাকভ্যালি সিমেন্টের কর্ণধার মুকেশ আগরওয়াল, রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরবাই ওবাদিয়া, বিশিষ্ট চিকিৎসক তথা কবি শিশির কুমার বিশ্বাস, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, শিলচর ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ শবনম বরভুইয়া, শিলচর গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সহ আরও গুণীজনদের হাত ধরে উদ্বোধন হবে।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে 150 জন দুষ্টদের মধ্যে কম্বল বিতরণ, এলপি স্কুলের 90 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ, কাছাড় জেলার 8টি স্কুলের 24 জন ছাত্রছাত্রীদের মধ্যে আগামী মাধ্যমিক পরীক্ষার সাজেশনের পুস্তক বিতরণ এবং 18 বছরের 15 জন রক্তদাতাকে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। 13 জানুয়ারি শনিবার বিকেল 5টা থেকে শনি পুজো আরাধনা এবং সন্ধ্যা 7টায় 5000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় 2-দিনব্যাপী সার্বজনীন শনি পূজার অনুষ্ঠানমালায় সবার উপস্থিতি কামনা করেন কমিটির সদস্যরা। আমাদের এই শনি পূজা আগামী 12 জানুয়ারি ও 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 12 জানুয়ারিতে শুভ উদ্বোধন হবে বিকাল 4:30। উদ্বোধনীতে মুখ্য অতিথি হিসাবে বরাকের গুণীজন ব্যক্তিরা উপস্থিত থাকিবেন। তার মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চৌধুরী, বরাকবুলি সিমেন্টের কর্ণধার মুকেশ আগরওয়াল, রুশকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরবার উবেদিয়া, বিশিষ্ট কবি চিকিৎসক ডক্টর শিশির কুমার বিশ্বাস, ডিসি কলেজের অধ্যক্ষ ডাক্তার বিভাস দেব, পিএনসি হারান্দে ক্যান্সার হসপিটালের প্রাক্তন অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ কুমার চক্রবর্তী, ব্লাড ব্যাংকের ইনচার্জ কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর শবনম বড়মুইয়া, সামাজিক বৈঠকের কর্ণধার তমুই রাজা চৌধুরী, অন্যান্য গুণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শুভ উদ্বোধনের দিন আমরা 150 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করব। ছোটো ছাত্রীরা যারা এলপি স্কুলে পড়াশোনা করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাদের মধ্যে 90 জন স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দেব। তারপর থাকছে 8টি স্কুলের কাছাড়ের 8টি স্কুল থেকে 24 জন ছাত্রছাত্রীকে আমরা সাজেশন দেব, আগামী সাজেশন বুক আগামী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য। 18 বছর যাদের হয়েছে এমন রক্তদাতা আছে 15 জন, যারা প্রথমবার রক্ত দিয়েছেন 18 বছর পূর্ণ হতে, ওদেরকে 15 জনকে আমরা হৃদয় সম্মাননা দেব। নির্মীয়মান বাঘখাল মণিপুরি বস্তি থেকে কাপাখাল পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজের খতিয়ান দেখলো পূর্ত বিভাগের গ্যাস ইরিগেশন সেল। প্রধানমন্ত্রী বরাদ্দকৃত এই সড়কটির কাজের গতি এবং কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সড়কটির জনগণের জন্য উন্মুক্ত না হওয়াতে এলাকার স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রাজ্যের পূর্ত বিভাগের এই বিশেষ দলটি লক্ষ্মীপুর সাব ডিভিশনের কর্মকর্তারা দিনমন রাস্তায় নানা পরীক্ষা নিরীক্ষা চালায়। অবশ্য পূর্ত বিভাগের কর্মকর্তাদের বক্তব্য, রাজ্যের বেশ কয়েকটি বিভাগের সড়কের কাজ প্রধানমন্ত্রী দপ্তর ঠিক করে দিয়েছে, কাজ সেভাবেই চলছে। যে সার্ফেসিংয়ের যে আইটেম ছিল, সার্ফেসিংয়ের আইটেমটা ছিল সার্ফেস ড্রেসিং। তো সার্ফেস ড্রেসিং শুধু এটা না, আসামে এই ইয়ার ব্যাচে যতটা সার্ফেস ড্রেসিং আসামে স্যাংশন হয়েছিল এনআরআরডিএর তরফ থেকে, এটা চেঞ্জ করা হয়েছে। এনআরআরডিএ ফ্রম দিল্লি, এনআরআরডিএর থেকে চেঞ্জ হইতে এটা ওয়ার্কিং এস্টিমেট অ্যাপ্রুভ হইতে একটু ডিপার্টমেন্টাল প্রসেসিংয়ের জন্য একটু লেট হয়েছে। লেট হওয়ার পর লাস্ট বর্ষার সিজন পরে অক্টোবর থেকে আমরা এখানে আবার কাজ স্টার্ট হয়েছে। কাজ স্টার্ট হয়ে আউট অফ 4 কিলোমিটার অলমোস্ট 3.3 কিলোমিটার কমপ্লিটেড, আরও নেক্সট 600-700 মিটার আগামী 15 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো ডিলে হয়েছে দরিলাইন, আমাদের টেন্ডার এগ্রিমেন্টের মতো 4 মাসের মতো ডিলে হয়েছে, কিন্তু এখানে ডিপার্টমেন্টাল এই ওয়ার্কিং এস্টিমেট বা সার্ফেস ড্রেসিং চেঞ্জের কারণেই মেইন রিজন। আর ওয়ার্কিং এস্টিমেট এটাই একটা রিজন, আরেকটা ছিল যে বর্ষার সিজনে কার্পেটিংটা করা যায় না। বর্ষার সিজনের পর অক্টোবর থেকে সিজন স্টার্ট হয়েছে এবং অক্টোবর থেকে আমরা এটা স্টার্ট কন্টিনিউ হয়ে এখন পর্যন্ত কাজ চলছে। আর এটার যে কোয়ালিটির সম্বন্ধে যেটা কোয়েশ্চন ছিল, কোয়ালিটির সম্বন্ধে আমাদের এখানে শুধু আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে নয়, স্টেটের তরফ থেকে স্টেট কোয়ালিটি মনিটর থেকে এটার ইন্সপেকশন হয় এবং দিল্লি এনআরআরডিএর তরফ থেকে ন্যাশনাল কোয়ালিটি মনিটর এটা ইন্সপেকশন। একটি প্রাথমিক স্কুলের ছাত্র 15 জন ছাত্রের জন্য রয়েছে 6 জন শিক্ষক, তার মধ্যে অনেক সময় গড়হাজির থাকে পড়ুয়ারা, অর্থাৎ প্রতিদিন 7টি ক্লাসে মোট 15 জন ছাত্রর জন্য উপস্থিত হয় 10 জন কিনা এটা দেখা নিয়ে দিয়েছে সন্দেহ। মোটামুটি একটা হিসাব করে দেখা গেছে এই স্কুলে প্রতিদিন ছাত্রের জন্য রাজ্য সরকারের 12,000 টাকা করে খরচ হচ্ছে। অথচ কাছাড় জেলায় এমন স্কুল রয়েছে যার ছাত্র সংখ্যা 800-এর বেশি, সেই অনুপাতে শিক্ষকের সংখ্যা নগণ্য। এই স্কুলটি হলো শিলচর আরবান ব্লকের আওতাধীন দেবীপ্রসাদ সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ক্লাসে 3 জন পড়ুয়ার জন্য বরাদ্দ 3 জন শিক্ষক। শিলচর শহরের এমন বেশ কয়েকটি স্কুল রয়েছে সেগুলিতে ছাত্রের অনুপাতে শিক্ষকের সংখ্যা কম, আবার বেশ কয়েকটি স্কুলে রয়েছেন মাত্র 1 জন শিক্ষক। জেলা শিক্ষা বিভাগের অদক্ষ পরিচালনায় শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে তার উৎকৃষ্ট উদাহরণ এই স্কুল। তারপরে 2008
18 জুন থেকে আমি সিঙ্গল টিচার হিসাবে আসতাম 2021 ফেব্রুয়ারি পর্যন্ত। 2021 ফেব্রুয়ারি মাসে দুজনের অ্যাপয়েন্টমেন্ট। তখন ছাত্র কতজন আছে? তখন ছাত্র 45। এরপরে এরপরে গিয়া 2022 মে মাসে গিয়া 4 জনের আরো অ্যাপয়েন্টমেন্ট। তখন ছাত্র কতজন? তখন 25 জন আছে স্যার। টিচার আছে বর্তমানে 15 জন ছাত্র আছে, না টিচার আছে 6 জন। কোন কোন ক্লাসে কতজন? ক শ্রেণীতে 4 জন, 1-এ 3 জন, 2-এ 2 জন, 3-তে 2 জন, 4-এ 2 জন, 5-এ 2 জন। 30:1। তা আপনার স্কুলে যে অত টিচার আসেন, আপনি গভর্নমেন্ট বা জেলা প্রশাসনের জানাইছেন নি এটা? এটা তো আমার অফিসে তো সব জানা আছে, কারণ আইসি আমরা সব স্টুডেন্ট। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে 16 জানুয়ারি। এদিন সাংবাদিক সম্মেলনে ডেকে সিদ্ধেশ্বর সিং এবং প্রেম সাগর সিং এর স্মৃতিতে আয়োজিত চ্যাম্পিয়নশিপের বিস্তারিত তুলে ধরেন রাজেন্দ্র প্রসাদ সিং, পঙ্কজ সিং, বিজয়েন্দ্র প্রসাদ সিং, সভাপতি রতন সিং। 16 জানুয়ারি থেকে ইটখোলা দুর্গা মন্দিরের মাঠে চ্যাম্পিয়নশিপ আসরের সূচনা হবে। যে বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 ইংরেজি আমরা স্বর্গীয় সিদ্ধেশ্বর সিং এবং স্বর্গীয় প্রেম সাগর সিং, যাকে আমরা প্রেমকাকু বলে ডাকতাম, ওনাদের নামে আমরা এই টুর্নামেন্ট ইটখোলা দুর্গা মন্দির প্রাঙ্গণ আমরা বলে থাকি, যেটা ছোটো মতো খেলার মাঠ একটা, আমরা এখানে প্রত্যেক বছর এই টুর্নামেন্ট করে থাকি। কারণটা হলো জনসমাগম বা অডিয়েন্সের কথা মাথায় রেখে, বা আমরা আমাদের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের বা আমাদের নিজস্ব ক্লাবের কোনো ইনডোর স্টেডিয়াম না থাকায় এই জায়গাটা আমাদের জন্য একটু সুবিধা। আমরা আর্টিফিশিয়াল একটা ইনডোর স্টেডিয়ামের মতো তৈরি করে প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট করে থাকি, এবং আমার বিশ্বাস যে আগামী 16 জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ওপেনিং সেরেমনি আমরা একটা রাখবো, এবং আমরা ফাইনাল কবে করব সেটার দিন আমরা নির্ধারিত করিনি। কেন করিনি সেটা নির্ভর করবে আমাদের পার্টিসিপেন্টের উপরে। রাজেন্দ্র প্রসাদ সিং এর সাথে আমাদের কথাবার্তা হয়েছে যে টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিনের ভিতরেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেব যে আগামী আমরা ফাইনাল ম্যাচটা কবে করব, সেই ডেটটা আপনাদেরকে জানিয়ে দেব। শিলচর বিজয়ী সংঘের মাঠে বিশ্বজিৎ দত্তের স্মৃতিতে 8-a-side নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত 7 জানুয়ারি শুরু হয়ে খেলার বিকেল 5টা থেকে রাত 10টা অবধি 8-a-side প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন স্থানীয় ক্রিকেট প্রেমিক যুবকেরা। এই ক্রিকেট প্রতিযোগিতা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। প্রত্যেকদিন কাছাড়ের বিভিন্ন ক্লাবের ক্রিকেট দল খেলছে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন এই ক্রিকেট প্রতিযোগিতায় যে দল বিজয়ী হবে তাদের নগদ অর্থসহ ট্রফি হাতে তুলে দেওয়া হবে। প্রতি বছর এভাবে স্টিমারঘাট অঞ্চলের বসবাসকারী যে কোনো প্রয়াত বিশিষ্ট ব্যক্তির নামে বিজয়ী সংঘের মাঠে এই 8-a-side প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে বিজয়ী সংঘ ময়দানে লেট বিশ্বজিৎ দত্ত ওনার স্মৃতিতে একটা ক্রিকেট টুর্নামেন্ট, নাইট ক্রিকেট টুর্নামেন্ট, 8-a-side টুর্নামেন্ট আমরা অ্যারেঞ্জ করলাম। এখানে শিলচরের বিভিন্ন এলাকা থেকে প্লেয়াররা টিমরা যোগদান করছেন, এটা খুবই ভালো কথা। আমরা চাইবো যে আরও যাতে টিমরা আসে যোগদান করে, আর আমাদের যেটা উদ্দেশ্য ওনাকে ওনাকে রেসপেক্ট জানানো, ওটা যাতে আমরা ফুলফিল করতে পারি। আর যেই চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টে ওনাকে, ওই টিমকে আমাদের কমিটির পক্ষ থেকে একটা প্রাইজ মানি তুলে দেওয়া হবে আর একটা ট্রফি তুলে দেওয়া হবে। ওটা এখন আমরা ঠিক করিনি, ওটা আগামীতে আমরা ভেবে চিন্তা করে তারপর ওটা আমরা অ্যানাউন্সমেন্ট করব। আর টোটাল 64টা টিমের জন্য এক্সপেক্ট করছি। এখন দেখি, আমরা চাইছি পুরো বরাক ভ্যালি পুরো অঞ্চল থেকে যাতে টিমরা আসে, এসে যোগদান করে করে আমাদের এটাকে সাফল্যমণ্ডিত করে তুলব। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের 10th anniversary অনুষ্ঠান 11 জানুয়ারি থেকে। সপ্তগ্রামে নিহত পড়ুয়াদের পরিবারের খোঁজ খবর নিলেন 2 OC, দোষীদের শাস্তি দাবি।
হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শনিপূজা 12 ও 13 রয়েছে বিভিন্ন কর্মসূচি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।